পিস হানি মানেই মৌচাকের মধু। আপনি কি মৌচাকের মধু খোঁজ করছেন? তাহলে এখনই অর্ডার করুন 9732624906। মৌচাকের মধুর একটি নাম পিস হানি। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقران المجيد بل عجبوا ان جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب عايز مثل ما كنا تربا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظر إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي শ্রদ্ধেয় সম্মানিত জুমার দিন জুমা মসজিদে আগত উপস্থিত মুসল্লিবৃন্দ, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকের এই মালঞ্চা খোট্টাপাড়া জামে মসজিদে আজকের যে আমার আলোচ্য বিষয়, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যেটা সময়ের সঙ্গে সম্পর্কিত, প্রেক্ষাপট অনুযায়ী, সেটা হচ্ছে নতুন বছর। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নতুন বছর। কারণ আপনারা জানেন যে সামনেই আসছে আমাদের সামনে মাত্র কয়েকটা দিন, আমাদের সামনে আসছে 2018। আমরা আসলে হারাতে যাচ্ছি একটা বছরকে, একটা সালকে। আসছে আমাদের সামনে নতুন বছর। এই নতুন বছর সম্পর্কে আমাদের কিছু সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এই নতুন বছর আগমন হলে আমাদের কি করণীয় রয়েছে, কিংবা আমাদের কিছু বর্জনীয় রয়েছে, সে বিষয়গুলো আমাদেরকে স্পষ্ট হতে হবে। যদি আমরা বিষয়গুলো স্পষ্ট না হই, তাহলে আমরা গুনাহের কাজ করে যাব। সেজন্য আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নতুন বছর। যেহেতু আলোচ্য বিষয় হচ্ছে নতুন বছর, সেজন্য আমি আপনাদের সামনে প্রথমেই মূলনীতি হিসেবে পবিত্র কোরআনের একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি এবং আবু দাউদ হতে একটি হাদিস পাঠ করে শুনিয়েছি আপনাদেরকে। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে তার ব্যাখ্যা বিশ্লেষণ হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, আমরা মুসলিম, আমাদের গাইড বুক হচ্ছে পবিত্র কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। সুতরাং আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবনযাপন করতে হবে, এটা আমরা বেশিরভাগই আমরা জানি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পবিত্র কোরআনের সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21 এর মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে তোমাদের আদর্শ, তোমাদের মডেল, তোমাদের ফরমা। তার মানে আমাদেরকে আদর্শবান ব্যক্তি হিসেবে গ্রহণ করতে হবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আজকে আমরা নতুন বছর উপলক্ষে আমাদের সমাজে যেগুলো দেখা যাচ্ছে, আমরা যেগুলো করে আসছি বা করছি বা হয়তো সামনে নিয়ত আছে 2018 পড়লে করব, এটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ভিত্তিক কি না, অথবা আমরা যেসব কর্মকাণ্ডগুলো নতুন বছর পড়লে করি এগুলো ইসলামে সমর্থিত কি না, সেই বিষয়গুলো আমাদেরকে স্পষ্ট হতে হবে। কারণ আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন আর তখন থেকে শুরু হলো হিজরি সাল। হিজরি সাল আপনারা জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা যখন গেলেন তখন থেকে হিজরি সাল শুরু হল। তারা সাহাবায়ে কিরাম সহজে হিজরত করলেন, কিন্তু সেই সময় যে দিন গণনা করার যে বিষয়টা, সেই দিন গণনা করার বিষয়টা কিন্তু এইরকম ভাবে ছিল না। আরবি মাসের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। আরবি মাসের প্রথম মাস কোনটি এটা নির্দিষ্ট ছিল না যে কোনটা মাস আরবি মাসের প্রথম মাস, এটা লিখিত ছিল না, এটা ক্যালেন্ডার অনুযায়ী ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতে নির্ধারণ করা হচ্ছে যে বছর শুরু করার জন্য কোনটা মাস আগে করা যায়। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু হিজরত করেছিলেন সেই মাস মাসটা ছিল মুহররম মাস, সেই জন্য প্রথম হিসেবে মুহররম মাসকে করা হল। তাহলে বোঝা গেল যে তার আগে পর্যন্ত কোনটা প্রথম মাস কোনটা শেষ মাস এইরকম হিসেবে কোনো প্রচলন ছিল না। এক কথায় যে আবার যে নতুন বছর আসবে সেখানে কিছু মিষ্টি খেতে হবে, পিকনিক করতে হবে, আর কিছু করতে হবে, এই প্রথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ছিল না, সাহাবায়ে কেরামদের যুগেও ছিল না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়। যদি আদর্শই হতো, আমরা সাধারণভাবে দেখি যে অনেক মানুষ বিশেষ করে খুবই জ্ঞানী ব্যক্তিরা যদি জন্মগ্রহণ করে যেই দিনকে সেই দিন উৎসব, সেই দিন ছুটির দিন ঘোষণা করা হয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ সম্পর্কে, জন্ম তারিখ সম্পর্কে কোনো সঠিক বর্ণনাই পাওয়া যাচ্ছে না। আসলে এগুলো তাদের কাছে ছিল খুবই গুরুত্বহীন, যেগুলোকে আজকে আমরা গুরুত্বপূর্ণ মনে করে নিয়েছি। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে এইসব কোনো কিছুই পড়ছে না, অথচ এগুলোকে আমরা খুবই গুরুত্বর সাথে আজকে আমরা পালন করছি। বন্ধুগণ, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে হবে, আমাদেরকে জীবন গড়তে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে আমরা তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে ছিটকে পড়েছি, আজকে আমরা খেয়াল খুশির অনুসরণ করছি। পবিত্র কোরআনের বহু জায়গাতে খেয়াল খুশির অনুসরণ করাকে ঘৃণা করা হয়েছে, খেয়াল খুশির অনুসরণকে নিষিদ্ধ করা হয়েছে, আজকে আমরা সেই খেয়াল খুশির অনুসরণ করছি। তবে আজকে আমরা যে নতুন বছর উপলক্ষে যা কিছু করছি এগুলো কার আদর্শ, এগুলো কার আদর্শ আমরা পালন করছি, সে বিষয়টা আমাদেরকে স্পষ্ট হতে হবে। ইনশাআল্লাহ সে বিষয়টি নিয়ে আলোচনা করব আমি আমার দ্বিতীয় খুতবাতে।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত আজকের উপস্থিতি, যেহেতু আজকে আমার বিষয় হচ্ছে নতুন বছর, সেজন্য এই যে নতুন বছর উপলক্ষে আজকে আমরা যা কিছু করছি, নতুন বছর পালন করা, নতুন বছর আসলে আমরা কোনো জঙ্গলে গিয়ে অথবা কোনো পার্কে গিয়ে অথবা কোনো হোস্টেলে গিয়ে সেখানে আমোদ ফুর্তি করা, সেখানে মেয়ে ভাড়া করা অথবা বিভিন্ন কিছু, এগুলো যে হচ্ছে এগুলো কার নীতি, কার আদর্শ, এ বিষয়ে আমাদেরকে জানতে হবে। আমি আপনাদের সামনে আগেই প্রমাণ করেছি যে ইসলামে এগুলো গুরুত্বহীন। কেন গুরুত্বহীন? আপনি একটা বছর থেকে আপনি আরেকটা বছরে যাচ্ছেন, সেই জন্য খুশি মানাচ্ছেন। কেন খুশি মানাচ্ছেন? খুশি মানাটা যৌক্তিক নাকি অযৌক্তিক? আসলে এই খুশি মানাটা হচ্ছে অজ্ঞতা। আপনারা বলবেন কেন অজ্ঞতা? আপনি এই 2017 শেষ করছেন, এ মানে হচ্ছে আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়কে আপনি হারাচ্ছেন, আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটা সময়কে হারাচ্ছেন, এবং আপনার একটা বছর আপনার বয়স কমে গেল। আমরা মনে করি যে যত টাইম হচ্ছে আমাদের বয়স বাড়ছে, ভুল কথা। যত সময় হবে আমাদের বয়স বাড়ে না, আমাদের বয়স কমছে, ভালোভাবে মনে রাখবেন। যত সময় যাচ্ছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বয়স নির্ধারণ করে দিয়েছে, হয় 70, 50, 40 যাই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বয়সকে নির্ধারিত করে দিয়েছে, নির্ধারণ করে দিয়েছে আপনি এত বছর বাঁচবেন। সুতরাং আপনি যদি 70 বছর বাঁচেন আর এখন যদি আপনার বছর বয়স 30 হয়ে থাকে, তাহলে আপনার বয়স কমছে না বাড়ছে আপনি ভালোভাবে হিসাব করে দেখবেন। তারপরে আপনি একটা বছর পার করে আর একটা বছরে পড়লেন, তার মানে আপনার বয়স কমতে যাচ্ছে। আপনার বয়স যখন কমতে যাচ্ছে তখন আপনি আবার খুশি কিসের? বয়স তো আপনার কমে যাচ্ছে, বয়স তো আপনার বাড়ছে না, আপনার খুশি হওয়ার কোনো যুক্তি আছে না। কিন্তু ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে সেই দিকে ধাবিত করিয়েছে, তাদের জালে আমাদেরকে গ্রেপ্তার করিয়েছে। কারণ এইরকম প্রত্যেক বছরে খুশি করতে 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 কি হবে, আমাদের জীবনটা শেষ হয়ে যাবে, হঠাৎ করে মালিকুল মৌত আমাদের জান কবজ করবে, তখন আমাদের কাছে কোনো পুঁজি থাকবে না, আমাদের কাছে কোনো পুঁজি থাকবে না, আমরা খালি হাতে আমাদেরকে যেতে হবে। আজকে আমরা শয়তানের ফাঁকারে পড়ে গিয়েছি বন্ধুগণ। এই নতুন বছর যে আজকে আমরা পালন করছি, এই নতুন বছর পালন করা এটা হচ্ছে অমুসলিম ইহুদি খ্রিস্টানদের নীতি। নতুন বছর পালন করা এটা কোন মুসলিমদের নীতি নয়, এটা ইসলামের নীতি নয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামদের নীতি নয়, এটা হচ্ছে অমুসলিমদের নীতি। অমুসলিমদের নীতি, যার কারণেই তো পবিত্র কোরআন এবং সহি হাদিসে এর কোনো বর্ণনা পাওয়া যায় না। আর যদি আপনি অমুসলিমদের রীতিনীতি গ্রহণ করেন, তাহলে এর হুকুম কি? এর হুকুম সম্পর্কে হাদিস বর্ণনা হয়েছে, এটার উল্লেখ আছে সহি আবু দাউদ কিতাবুল লিবাস অধ্যায় নম্বর 27, অনুচ্ছেদ নম্বর 5, হাদিস নাম্বার 4031। হাদিসের মান হচ্ছে হাসান সহি। আন ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কওল, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাওয়া মিনহুম, যে ব্যক্তি বিজাতিদের অনুসরণ করবে সে তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে। কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? যে ব্যক্তি বিজাতিদের কোন কৌমের সাদৃশ্য অবলম্বন করবে, সাদৃশ্য গ্রহণ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কোরআন বলছে তাদের দলভুক্ত হিসেবে গণ্য হবে। সুতরাং এই নতুন বছর উপলক্ষে যদি আমরা ওই ইহুদি খ্রিস্টানদের নীতি অনুযায়ী যদি আমরা পিকনিকে মেতে যাই, যদি আমরা হই উল্লাসে মেতে যাই, জেনে রাখবেন এটা হচ্ছে তাদের মধ্যে দাখিল হয়ে যাওয়া, অর্থাৎ আমরা ইহুদি খ্রিস্টানদের মধ্যে দাখিল হয়ে যাব। যদি আপনি ইহুদি খ্রিস্টানদের মধ্যে দাখিল হতে চান আপনি নতুন বছর পালন করুন, যদি আপনি ইহুদি খ্রিস্টানদের মধ্যে দাখিল না হতে চান তাহলে আপনি বিরত থাকুন। কারণ আমরা তো সাধারণভাবে বলি ইহুদি পণ্য বর্জন করতে হবে, ইসরায়েলের পণ্য বর্জন করতে হবে, কারণ ইহুদিরা ইহুদি খ্রিস্টানরা আজকে মুসলিমদের উপরে অত্যাচার করছে, প্যালেস্টাইনের উপরে অত্যাচার করছে, তারা মসজিদকে ভাঙছে, মসজিদকে দখল করছে। আমরা বলি যে ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে, ইহুদিদের পণ্য বর্জন করতে হবে। বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ইহুদিদের পণ্য বর্জন করতে বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইহুদিরা যদি জবে করে তাহলে সেই মাংসটা তোমরা খেতে পারো। ইহুদিদের পণ্য বর্জন করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, কিন্তু আজকে আমরা ইহুদি পণ্য বর্জন করছি, ঠিক আছে আমি একমত, আপনি করতে পারেন প্রয়োজনে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমাদেরকে বর্জন করতে বলেছেন ইহুদি পণ্য নয়, বরঞ্চ ইহুদি খ্রিস্টানদের আদর্শ আমাদেরকে বর্জন করতে বলেছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের আদর্শকে গ্রহণ করে তাদেরকে তাদের পণ্য বর্জন করার স্লোগান দিচ্ছি। কত অযৌক্তিক কাজ হচ্ছে! নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা সুস্পষ্টভাবে বলেছেন ইহুদি খ্রিস্টানদের আদর্শ বর্জন করতে, তাদের বিপরীত কাজ করতে, আজকে আমরা সেটাকে আমরা গ্রহণ করেছি, তাদের আদর্শকে আমরা গ্রহণ করেছি, কিন্তু আমরা ইহুদি পণ্য বর্জন করার জন্য আমরা লেগেছি। আমি এই ব্যাপারে দ্বিমত নয়, ইহুদি পণ্য বর্জন করতে হবে না আমি এই কথা বলতে চাচ্ছি না। বলার উদ্দেশ্য হচ্ছে ইহুদি পণ্য বর্জন করা যেমন আমরা জরুরি মনে করেছি, তার চাইতে হাজারো গুণ বেশি ইহুদিদের আদর্শ বর্জন করা আমাদের জন্য একান্তই দরকার, একান্তই ফরজ। সুতরাং এই নিউ ইয়ার নতুন বছর উপলক্ষে কোন মুসলিম খুশি মানাবে, পিকনিক করতে যাবে, ফিক্স করবে, আরো কিছু করবে, এটা হতে পারে না। যদি সত্যিকারী মুসলিম হন, যদি ইমান থাকে, তাহলে এগুলো অবশ্যই বর্জন করতে হবে, বর্জন করতেই হবে। এতে আবার শিরক হতে পারে, এই নতুন বছর পালনের মধ্যে আবার শিরক হতে পারে। যদি আপনি শুধু খুশি মানানোর জন্য, নতুন বছর উপলক্ষে আনন্দ উপভোগ করার জন্য যদি আপনি এগুলো করে থাকেন, যদি আপনি পিকনিক থেকে শুরু করে আরো কিছু করে থাকেন, জেনে রাখবেন এটা হারাম, এটা হারাম, এটা ইহুদিদের নীতি। কিন্তু যদি আপনি এই ধারণা আপনার ভিতরে থাকে যে বছরের প্রথম দিন যদি ভালো যায় তাহলে বাকি দিনগুলো ভালো যাবে। দিনে যেমন আমরা অনেকেই মনে করি যদি সকাল সকাল বহনীটা হয়ে যায়, দোকানে যদি বেচা কিনা হয়, তাহলে বাকি দিনটা ভালো বেচা কিনা হবে, এইরকম যদি আমাদের ধারণা থাকে, আর এইরকম ধারণা হিসেবে যদি বছরের প্রথম দিনটা যদি আমাদের আনন্দে যায় তাহলে বাকি দিনটা আনন্দে যাবে, এইরকম যদি আমাদের মধ্যে ধারণা থাকে, তাহলে জেনে রাখবেন এটা শিরক, এটা শিরক হবে। শিরকের গুণা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, শিরকের গুণা এত মারাত্মক গুণা, এত মারাত্মক গুণা যে শিরকের গুণা আল্লাহ তাআলা ক্ষমা করেন না। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116 তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ শিরকের গুণা ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। বোঝা গেল, যদি আপনার মধ্যে ধারণা থাকে যে প্রথম বছরের প্রথম দিনটা যদি ভালো যায় তো বাকি দিনগুলো ভালো যাবে, এ ধারণা যদি থাকে তাহলে এটা হবে শিরক। আর যদি আপনার এই উদ্দেশ্য না থাকে, যদি আনন্দ ফুর্তি করার উদ্দেশ্য থাকে ইহুদি খ্রিস্টানদের মতো, তাহলে জেনে রাখবেন এটা হচ্ছে কাবিরা গুনাহ, বড় গুনাহ, হারাম কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দলভুক্ত বলেছেন। বন্ধুগণ, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ইবাদত বেশি করার জন্য,
সেজন্য প্রথম বছরের হিসাবে কিন্তু কেউ আদত বেশি করবেন এমনটি বিষয় নয়। কেউ যদি মনে করেন যে প্রথম বছরের প্রথম দিনে ইবাদত একটু বেশি করব, তাহলে জেনে রাখবেন এটা হবে একটা বিদআত, এটা হবে একটা বিদআত। কারণ প্রথম বছর উপলক্ষে যে আপনাকে ইবাদত বেশি করতে হয় এরকম কথা বর্ণিত হয়নি, এটা হবে বিদআত। যদি মনে করেন প্রথম বছরের ইবাদত বেশি করলে বাকি দিনগুলো বেশি করে ইবাদত করতে পারবো, আর প্রথম দিনেই যদি খারাপ যায় না ইবাদত করতে পারি তাহলে বাকি দিন ইবাদত করতে পারবো না, এই ধারণা বাতিল। তাহলে একজন মুসলিম হিসেবে আমাদের করণীয় কি? মুসলিম হিসেবে আমাদের প্রথম বর্ষ আসলে আমাদের করণীয় কি, এটা হয়তো অনেকে প্রশ্ন করতে চাচ্ছেন। বন্ধুগণ ভালোভাবে জেনে রেখে দিন, প্রথম বর্ষ আসলে শুরু হলে আমাদের করণীয় কি সেটা ভালোভাবে জেনে রেখে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তারপরে হিজরত করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে খুশির একটা বেশি দিবস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবীয়ত পেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীয়তের পরে বছরের প্রথম দিনে কি করেছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করলেন, হিজরত করার পরে বছরে তিনি কি করেছিলেন? এগুলি তো আমাদের আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের কাছে সবচাইতে আনন্দের খুশির যে দিনটি ছিল সেই দিনটি ছিল মক্কা বিজয়ের দিন, সেই দিনটি ছিল মক্কা বিজয়ের দিন। কারণ সাহাবায়ে কেরাম মক্কা ছেড়ে মদিনাতে যে পালাতে হয়েছিল, তাদেরকে হিজরত করতে হয়েছিল, তাদের স্বল্প ছেড়ে দিয়ে, বাড়িঘর ছেড়ে দিয়ে, অনেকের স্ত্রী ছেড়ে দিয়ে তাদেরকে হিজরত করতে হয়েছিল, এটা কম কষ্টের ব্যাপার নয়, কম কষ্টের ব্যাপার নয়। শুধুমাত্র দিন টিকানোর জন্য তারা হিজরত করতে বাধ্য হয়েছিল সমস্ত কিছু ছেড়ে দিয়ে। তারপরে দশ বছর পর অথবা দশ বছরের মাথায় আবার তারা যখন মক্কা থেকে মদিনা থেকে যখন মক্কায় ফিরে আসলেন, তার মানে আবার তার দেশে, আবার তার বাড়িতে, আবার তার গ্রামে যখন ফিরে আসছেন, এটা কম সম আনন্দের বিষয় নয়। বন্ধুগণ এত আনন্দ হওয়া সত্ত্বেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা তার পর বছর একটা মিষ্টি পর্যন্ত খাননি, একটু আনন্দ উপভোগ করেননি যে ঠিক আছে আজকের দিন তো এই গত বছরে আমরা মক্কা বিজয় করলাম, তো আজকে কমসম খুশিতে কমসম মিষ্টি খাওয়া যাক, এটা তারা করেননি, এটা তারা করেননি। তার মানে আপনাকে নতুন বছর আসলে কোনো কিছু করা লাগবে না, অন্যান্য দিনগুলো সাধারণ দিনগুলো যেরকম ভাবে চলেন সেইভাবে চলা লাগবে, এটাই হচ্ছে আপনার আমার একজন মুসলিমের করণীয়। হয়তো আমি ব্যাপারটা বুঝাতে পারলাম না। অন্যান্য দিনগুলোতে আপনি যেভাবে চলাফেরা করেন সেই রকম ভাবে আপনি নতুন বছরের প্রথম দিনেও সেই রকম ভাবে চলাফেরা করবেন, এতে এক্সট্রা কোনো কিছু করণীয় নেই, এটাই হচ্ছে আমাদের মুসলিম হিসেবে দায়িত্ব পালন, সাধারণভাবে চলাফেরাটাই হচ্ছে আপনার কর্তব্য। দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে আমরা এত অজ্ঞতা, অজ্ঞতার সমুদ্রে, অজ্ঞতার নদীতে আজকে গোসল করে আজকে আমরা একটা বছরকে আমরা হারাচ্ছি, আর আজকে আমরা আনন্দ উপভোগের মেতে যাচ্ছি যে আমরা একটা বছরকে হারালাম, আমাদের বয়স আরো কমে যাচ্ছে, আনন্দ কর। এটা অজ্ঞতা ছাড়া, মূর্খতা ছাড়া আর হতে কি পারে? যদি আপনার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বছর যদি বৃদ্ধ করা হতো যে তোমার বয়স করা হয়েছিল 70, তোমাকে আরো এক বছর বেশি দেওয়া হলো, তাহলে হয়তো একটা আনন্দ উপভোগ করার একটা যুক্তি ছিল। কারণ যে আরো এক বছর আমি আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করতে পারবো, বেশি বেশি ইবাদত করার সুযোগ পাচ্ছি, এটা যুক্তি ছিল। কিন্তু আমরা আরো বছরগুলোকে হারাচ্ছি, আমাদের জীবন থেকে সময়গুলোকে মাইনাস করে দেওয়া হচ্ছে, অথচ আমরা অজ্ঞতার মতো আজকে আমরা কি করছি, আনন্দ উপভোগ করছি, পিকনিক থেকে শুরু করে। জেনে রাখুন এগুলো অবৈধ,
পিকনিকের মাধ্যমে যা হচ্ছে তা আপনারা ভালোভাবে জানেন। এটা তো নতুন বছর পালন করতে গিয়ে পিকনিক, এটা তো হারাম। তারপরে আবার পিকনিক করতে গিয়ে গান বাজনা থেকে শুরু করে মেয়েবাজি থেকে শুরু করে মদ থেকে শুরু করে ড্যান্স থেকে শুরু করে সময় নষ্ট করা থেকে শুরু করে নামাজ নষ্ট করা থেকে শুরু করে যত রকমের অবৈধ কাম সমস্ত কিছু করা হয় সেই দিনে। একজন মুসলিম হিসেবে এগুলো শুধু না পালন করাটাই দায়িত্ব শেষ নয়, বরং এগুলোর প্রতিবাদ করা জরুরি। সুতরাং যারা এখানে নামাজ পড়তে এসেছেন তারা তৌবা করুন। যদি কারো মগজে থেকে থাকে যে হয়তো আমি কাউকে হয়তো টাকা দিয়েই ফেলেছি ফার্স্ট জানুয়ারিতে যাওয়ার জন্য, টাকা ফেরত নেন। যদি ফেরত না দেয় টাকা চলে যাক কিন্তু যাবেন না। এটা আপনাকে শপথ করে যেতে হবে, কারণ আপনি আল্লাহর ঘরে এসেছেন। আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি আপনি এই ঘরে এসে থাকেন তাহলে অবশ্যই এই কাজটা করবেন। দ্বিতীয় আর আপনি ভুল করবেন না, কিন্তু সামনে ফার্স্ট জানুয়ারিতে আপনি কোনো কিছু করতে যাবেন না। বন্ধুগণ, সময় যেহেতু শেষ সেজন্য আমি আমার কথাকে আর আগে বাড়াচ্ছি না, তবে আমি আপনাদেরকে শেষ অনুরোধ এটাই বলবো, এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নীতি যেটা আজকে আমাদের মুসলিম সমাজে প্রবেশ করেছে। আমাদেরকে এটা বর্জন করতে হবে, বর্জন করতে হবে, বর্জন করা ফরজ। সুতরাং আপনি ফরজ লঙ্ঘন করবেন না, আপনি ফরজ লঙ্ঘন করবেন না, কারণ অনেক তো আমরা পাপের কাজ করছি, অনেক আমরা পাপের কাজ আমাদের দ্বারা হয়ে যাচ্ছে, আমাদের দ্বারা যেগুলো হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে তওবা করি, কিন্তু আমরা ইচ্ছাকৃত আর পাপ করব না। কারণ আপনি যদি সেই হারাম কাজে যদি লিপ্ত না হতে চান আপনার কেউ বাধ্যবাধকতা করবে না, আপনার জন্য কেস হবে না, এটা নিশ্চিত থাকেন। সুতরাং শুধুমাত্র শয়তানের আহ্বানে সাড়া দেবেন না। বন্ধুগণ, আমি আপনাদেরকে বিশেষভাবে বলছি, আপনারা অবশ্যই এই অমুসলিম ইহুদি খ্রিস্টানদের নীতি আপনারা পরিত্যাগ করুন। আপনারা জানেন যে ফিলিস্তিনতে আজকে মুসলিমদের উপরে ইহুদি খ্রিস্টানরা কি অত্যাচার করছে, এই ইহুদিরা কি অত্যাচার করছে, আর তাদের সাথে সাফ মিলিয়ে যাবেন নিউ ইয়ার্স পালন করতে। তারপরেও যদি আমরা আবার নিউ ইয়ার্স পালন করতে যদি পিকনিক সহ আর কিছু করতে চাই, জেনে রাখবেন এই সব মুসলিমরা অর্থাৎ আমরা এই সব ফিলিস্তিনি মুসলিম মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদের বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে। জেনে রাখবেন আমরা তাদের শত্রু। আজকে আমরা ইহুদির সাথে কান মিলিয়ে ইহুদির সাথে এক হয়ে আজকে আমরা হাসি খুশি মানাচ্ছি। আজকে মায়ানমারের কি অবস্থা হচ্ছে, মায়ানমারের মুসলিমদের কি অবস্থা হচ্ছে, আজকে ফিলিস্তিনের মুসলিমদের কি অবস্থা হচ্ছে, আজকে আমাদের ভারতবর্ষের মুসলিমদের এত খারাপ অবস্থা হচ্ছে, তারপরেও আপনি নিউ ইয়ার্স হিসেবে কিভাবে আনন্দ উপভোগ করতে পারেন? আপনি মুসলিমদের বন্ধু নয়, আপনি মুসলিমদের শত্রু, শত্রু, শত্রু। এখন আপনার আনন্দ উপভোগ করার কোন সুযোগ নেই আজকে মুসলিমদের বর্তমান যে পরিস্থিতি। বন্ধুগণ, আপনি যদি সত্যিকারী মুসলিমদের বন্ধু হতে চান, আপনি যদি সত্যিকারী মুসলিমদের দরদী হতে চান, তাহলে অবশ্যই এই ইহুদিদের পায়ে পা দিয়ে এই নিউ ইয়ার নতুন বছর পালন করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককেই আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পিস হানি মানে মৌচাকের মধু। আপনি কি খাঁটি মৌচাকের মধু খুঁজছেন? তাহলে এখনই অর্ডার করুন 9732-624-906। মনে রাখবেন, মৌচাকের মধু মানেই পিস হানি।